সাকিব আল হাসানের মতন হতে চাই। মেদি মিরাজি বলেন আমি অন্য মতো হতে চাই। বাংলাদেশের আপাতত আমাকে ভালো লাগে সাকিব আল হাসানের বেশি ভালো লাগে। লেখাপড়া বাদে যদি কেউ ক্রিকেটে আসে আমি নিষেধ করবো তাকে, এর জন্য করবো তার ভবিষ্যৎটা অনেকটা আগুনের মধ্যে ফেলে দেওয়ার মতো। দর্শক, আমার হাতে ব্যাট প্যাড হেলমেট, কি ভাবছেন আমি ক্রিকেটার হব? না, বাংলাভিশনের নিয়মিত আয়োজন স্পোর্টস টাইমে আপনাদের সাথে আছে আমি শুভ খান। এবার আয়োজনটি একটু ভিন্ন। আসলে বর্তমানে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, আর তরুণ প্রজন্মের সকলেই এই ক্রিকেটার হতে চায় এবং স্বপ্নে থাকে জাতীয় দলে খেলবে বা ক্রিকেটে ভালো কোনো লিগে নিজেকে তুলে ধরবে। আসলে এই স্বপ্ন কতটুক বাস্তব বা কত পরিশ্রম করার পরে সেই স্বপ্নের চূড়ায় যাওয়া যায়? এই মুহূর্তে রয়েছি যে কবি নজরুল ক্রিকেট একাডেমি এবং বঙ্গবন্ধু আউটডোর স্টেডিয়ামে কিন্তু এই প্র্যাকটিসটা হয় প্রতিনিয়ত, এবং এখানে বেশ কিছু ছেলেরা রয়েছেন এবং ওদের যে কোচ জাকির হোসেন রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো। এবং ক্রিকেটে ভালো কিছু করতে হলে কোথায় কোথায় যেতে হবে এবং নিজেকে কতটা পরিশ্রম করে তৈরি করতে হবে সে বিষয় নিয়ে কথা বলবো, এবং কথা বলবো খুদে ক্রিকেটারদের সাথে। চলুন সময় না বাড়িয়ে কথা বলি ওদের সাথে। মেদি মিরাজি বলেন আমি অন্য মতো হতে চাই। ক্রিকেটে আমার ভালো লাগে, আমি বড় হয়ে ক্রিকেটার হতে চাই। আমি নিজেকে অনেক বড় বড় দেখতে চাই, আইপিএল বিপিএল অনেক যেরকম বড় বড় লীগ আছে যেরকম বাংলাদেশ ন্যাশনাল পর্যায়ে এরকম পর্যায়ে খেলতে চাই আমি। ন্যাশনাল টিমের কাকে বেশি ভালো লাগে? সাকিব। তুমি কি অলরাউন্ডার? হ্যাঁ। সাকিবকে কেন ভালো লাগে? ওর পারফরমেন্স অনেক ভালো। আমি 4 বছর ধরে ক্রিকেট খেলে প্র্যাকটিস করি আর কি। এই একাডেমির মধ্যে আছে, আমি আন্ডার 18-এ খেলেছিলাম আর কি। কার খেলা বেশি ভালো লাগে? লিটন। লিটন দাস। লিটনের মতো কি হতে চাও? লিটনের মতো হতে হলে কি করতে হবে? হার্ড ওয়ার্ক তো করতে হবে, পরিশ্রম ছাড়া তো হওয়া যায় না আর কিছু। টার্গেট তো শুধু মানে জাতীয় টিমেরটাই, না হলে ডিভিশন লিগ খেলার ইচ্ছা আছে। আমার মামা ভর্তি করেছে ক্রিকেট, সাকিব আল হাসানের মতন হতে চাই। খেলার ইচ্ছা আছে জাতীয় টিমে, আম্মু আব্বু মোটামুটি সাপোর্ট দেয় ফ্যামিলি থেকে, কিন্তু আসলে পড়ালেখা সামনে রেখে তারপরে খেলাধুলা করে আসলে অনেক কষ্ট হয়ে যায়। বাংলাদেশের আপাতত আমাকে ভালো লাগে সাকিব আল হাসানের বেশি ভালো লাগে, কারণ অলরাউন্ডার ও অলরাউন্ডার, আমি অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুইটাই ভালো লাগে এই কারণে। কি ডিভিশন খেলার আগে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি। ইচ্ছা তো আছে যে ভবিষ্যতে আর কি ন্যাশনাল টিমে খেলবো, তো চেষ্টা করবো উপরালোর উপরে ভরসা সব, যদি পারি তাহলে আর যদি না পারি তাহলে তো আর কিছু করার নেই। আমার তো আশা আছে যে আমার ছেলে বাংলাদেশ ক্রিকেটের দলে খেলবে, এই জন্য এখানে দেওয়া আমার 2 ছেলে এখানে ক্রিকেট খেলে। আজকে একটা অসুস্থ এজন্য আসে নাই, ছোটটাকে নিয়ে আসছি। জাকির ভাই, আপনি কতদিন ধরে একাডেমিটা চালাচ্ছেন? প্রায় 5.5 থেকে 6 বছর হবে অনুমান। আপনার এখান থেকে ডিপিএল বা ঘরোয়া লিগে কতজন খেলোয়াড় গিয়েছে? ঘরোয়া লিগে পর্যন্ত আমার এখান থেকে 3 জন খেলোয়াড় খেলতেছে, রানিং খেলোয়াড় আছে, আর এজ লেভেল খেলছে আসলে গোনা নাই, অনেক ছেলে এজ লেভেল খেলতেছে এবং বিভাগীয় পর্যায়েও ছেলেরা আছে, যেমন খুলনা বিভাগে এখন রানিং 2টা ছেলে আছে আমার, আর জেলা পর্যায়ে এই লাস্ট ইয়ার 8টা ছেলে জেলা পর্যায়ে খেলছে আমার, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, আর ঢাকা মেট্রো খেলছে 3টা ছেলে আন্ডার 18। কত বছর বয়সে একটা ছেলের আসলে আসা উচিত যদি ক্রিকেটার হতে চায়? 7 বছর বয়সে থেকে স্টার্ট করলে বেটার, কারণ ওদের হাড্ডিটা খুব নরম থাকে। যদি 6 বছরের নিচে আসে কেউ, 7 বছরে আসলে হাড্ডিটা একটু স্ট্রং হয়, যার ফলশ্রুতি ক্রিকেট বলে প্র্যাকটিস সে করতে পারে। আর এর আগে যেটা করা উচিত আমার দৃষ্টিতে সেটা হলো বাসায় যে গার্জিয়ানগুলো থাকে ওনাদের একটা হাতে ব্যাট দেওয়া, পাশাপাশি ছোটো যে পাম বল বলে, পিনিক বল বলে বলটা,
নরম জাতীয় অথবা টেপ টেনিস অথবা টেনিস বল, এটা দিয়ে বাসায় শ্যাডো করালো, বাবা বা যে আত্মীয় স্বজন থাকুক তারা গাইড করলো। আপনি কত বছর বয়স থেকে খেলা শুরু করেছেন? আমি 7 বছর বয়স থেকে স্টার্ট করার শুরু করি আমাদের একাডেমিতে। দুর্ভাগ্য আমি খেলতে পারিনি, ফার্স্ট ডিভিশন সুযোগ তরুণীতে ছিলাম, কিন্তু দুর্ভাগ্য খেলতে পারিনি। কেন পারিনি, কী জন্য পারিনি আসলে আমি কিছু বলতে পারি না, ম্যানেজমেন্টরা ভালো বলতে পারে। কিন্তু আমি টিমে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, সিরা টেক্সটাইলে যে টিমটা সেই বছরই নেমে গেছিলো কোয়ালিফাইতে থার্ড ডিভিশন থেকে। আর সেকেন্ড ডিভিশন সেম ডিসিএতে ছিলাম, ওই বছরটাই নেমে গেছিলো থার্ড ডিভিশনে নেমে গেছিলো। মানে আমার খুব কষ্টের একটা সময় ছিল ঠিক ওই টাইমটা, যে আমি 6 বছর কন্টিনিউ প্র্যাকটিস করার পরে আমি কোনো ঢাকা লিগে খেলতে পারিনি, এটা আসলে আমার খুব কষ্টের বিষয়। তারপরেও ইচ্ছা শক্তি ছিল যে না, আমি ক্রিকেটে কিছু না কিছু করব। তো ওই সময় আমার সৌভাগ্য হয়েছিল যে ধানমন্ডি 4 নম্বর মাঠে আমি পিন্টু স্যার ছিলেন হেড কোচ, ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি দীর্ঘ প্রায় 5 বছর দায়িত্ব পালন করছিলাম। তখন অনেক কাজ শিখছিলাম, ওর ভিতরে জালাল আহমেদ স্যার সাবেক যিনি মারা গেছে গত 6 থেকে 7 মাস আগে, উনিও আমাকে অনেক ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, উনিও আমাকে অনেক শিক্ষা দিয়েছেন। পাশাপাশি আম্পায়ার নাদির স্যার ছিলেন, উনিও আমাকে অনেক সাপোর্ট করছেন, উনিও মারা গিয়েছেন। পাশাপাশি তানজিম ইসলাম সাদ স্যার, বাংলাদেশের সাবেক প্রথম যে সিও, উনি প্রথম সিও ছিলেন, তো উনিও আমাকে অনেক সহযোগিতা করছেন, অনেক কিছু শিক্ষা দিয়েছেন। পাশাপাশি সাবেক ন্যাশনাল যে মেন যে নির্বাচক ছিলেন, প্রধান নির্বাচক ছিলেন রফিকুল ইসলাম মিয়া, অনেকে বাঘ মামা বলে, উনি এখন অবৈধ আমেরিকা আছে আমার দৃষ্টিতে যেটা জানা, লাস্টে যেটুকু ইনফরমেশন পেয়েছি, উনিও আমাকে অনেক সহযোগিতা করছে, উনি অনেক শিক্ষা দিয়েছে আমাকে, একটা অ্যাকাডেমি দিতে সক্ষম হয়েছে। এবং বেশ কিছু ছেলে এখন রানিং ঢাকা মেট্রো, ঢাকা ইজ লেভেল, ঢাকা ডিভিশন বিভিন্ন পর্যায়ে খেলতেছে, জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে খেলছে। সকল ছেলেরা তো আর কোচ পেশায় যেতে পারবে না, তো তাদের কী করা উচিত যারা ক্রিকেটে ভালো একটা জায়গা তৈরি করতে না পারবে? আসলে ক্রিকেটে যারাই আসুক, আমি সবার উদ্দেশ্যে কথা বলতেছি যে আমরা লেখাপড়ার সামনে রেখে কাজ করব, লেখাপড়ার বাইরে চিন্তা করা যাবে না, লেখাপড়ার সামনে রেখে কাজ করতে হবে পার্ট টাইম হিসেবে, যে আমি ক্রিকেটে হোক বা ফুটবলে হোক যে কোনো একটা খেলায় অংশগ্রহণ করলো, তাতে হয় কি শারীরিকভাবে মানসিকভাবে সে খুব স্ট্রং থাকে, পাশাপাশি তার বিকাশ ঘটে, তার উপস্থিত বুদ্ধিজ্ঞান বাড়ে, এবং সে ইচ্ছা করলে ভবিষ্যতে যে আমি খেলোয়াড় হতে পারলাম না, হয়তো লেখাপড়ার মাধ্যমে সে হয়তো বিজনেস করতে পারে অথবা চাকরি করতে পারে অথবা বিভিন্ন ইঞ্জিনিয়ার, অনেকে ডাক্তার হতে পারে, বিভিন্ন সেক্টরে সে কিন্তু তার নিজের অবস্থানটাকে ফুটিয়ে তুলতে পারে। আর যদি লেখাপড়া বাদে যদি কেউ ক্রিকেটে আসে, আমি নিষেধ করবো তাকে, এর জন্য করবো তার ভবিষ্যৎটা অনেকটা আগুনের মধ্যে ফেলে দেওয়ার মতো, সেটা হতে পারে সে ক্রিকেটার নাও হতে পারে, যদি না হয় তার পরবর্তীতে তার কিন্তু অবস্থা খুব করণীয় হয়। অনেক কিছু আমরা বর্তমানে ইউটিউবে ফেসবুকে দেখছি যাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গিয়েছে, শুধু একটাই কারণে হয়তো তাদের সামনে লেখাপড়া হয়তো বা ছিল না। আমার যতটুকু মনে হয় যদি লেখাপড়াটা থাকতো হয়তো কোথাও জব হোক বা চাকরি যে কোনো একটা জায়গায় সে নিজেকে অবস্থান তৈরি করতে পারতো। আসলে বাংলাদেশে অনেক অপরচুনিটি আছে, প্রথম যে লেভেলটা আসে আন্ডার 12 বিসিবির আন্ডারে হয়, পরবর্তী খেলাটা হয় আপনার স্কুল টিম খেলা হয়, পরে এজ লেভেল থাকে আন্ডার 14, তারপর ফিস্ট ন্যাশনাল টিম আছে, আন্ডার 16 17 ন্যাশনাল আছে, আন্ডার 18 19 ন্যাশনাল আছে, পরবর্তী ধাপে ধাপে আসে। ওখান থেকে আপনার 19 যদি কেউ ভালো করে তাহলে তো হয়তো আপনারা সবাই জানেন যে ইজিভাবে সে ন্যাশনাল পর্যায়ে পৌঁছাতে পারে। এর ফাঁকে যে লিগগুলো আছে সেটা হলো ঢাকা ডিভিশন, পরবর্তী এজ লেভেলটা যদি ওভার হয়ে যায় তখন এজ লেভেলটা থেকে তারা বেরিয়ে যায় ঢাকা ডিভিশনে। ঢাকা ডিভিশনের বিষয়টা হয়েছে, ঢাকা ডিভিশনে প্রথমে কোয়ালিফাই স্টার্ট করা হয়, পরে থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, তারপর ফার্স্ট ডিভিশন, তারপর প্রিমিয়ার লিগ, তারপরে জাতীয় লিগ আসে পার্ট বাই পার্ট। প্রিমিয়ার লিগ থেকে ইজিভাবে ন্যাশনাল পর্যায়ে পৌঁছানো যায়, তারপরে জাতীয় পর্যায়ে, জাতীয় লিগ থেকে ইজিভাবে ন্যাশনাল পর্যায়ে পৌঁছানো যায়, তারপর হাই পারফরমেন্স টিম আছে, তারপরে এ টিম আছে, তারপর ওতে বিপিএল টিম আছে, বিপিএল টিমে যদি কেউ পারফরমেন্স করতে পারে সে ইজিভাবে ন্যাশনাল পর্যায়ে চলে আসতে পারে, এ টিম থেকে কেউ পারফরমেন্স করলে ইজিভাবে সে ন্যাশনাল পর্যায়ে পৌঁছাতে পারে। দর্শক, আজকে কিন্তু আমরা এসেছিলাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামের যে পাশে যে আউটডোর স্টেডিয়াম রয়েছে, এবং সেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কবি নজরুল ক্রিকেট একাডেমির কিছু তরুণ ক্রিকেটার রয়েছেন, এবং তার সাথে রয়েছেন কোচ জাকির হোসেন। এবং ক্রিকেট খেলতে হলে, ভালো জায়গায় নিজেকে যেতে হলে কতটা পরিশ্রম করতে হয় সে বিষয়টি কিন্তু আজকে তুলে ধরতে চেষ্টা করেছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ক্রিকেট একাডেমি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।